গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও বিন্দাস আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা তো আজকের দিনটা শুরু করে দিলাম সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে আবার অনেক কাজই হয়নি কারণ সকালটা হলেই কোন কাজটা করবো আর কোন কাজটা করব না ভেবেই পাই না অনেকে বলে যে প্ল্যান মতন কাজ করলে কাজ ঠিকঠাকভাবে এগিয়ে যায় আমিও বিশ্বাস করি যে প্ল্যান মতন কাজ করলে কাজগুলো পরপর কিন্তু হয়ে যায় কিন্তু কি বলো তো আমরা তো আর মেশিন না যে প্রত্যেক দিনই প্ল্যান মতন সব কিছু হবে হয়তো কোনো দিন সকালবেলা উঠে এমন একটা জরুরি বিষয় দরকারি পড়ে গেল যে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেল তো যাই হোক আমি এখন বিছানাটা তুলে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিব কয়েক দিন হয়ে গেল বাচ্চাগুলোকে কিছু তেমন একটা সকালবেলা টিফিন করে দিতে পারি না আসলে কি বলো তো নিজের শরীরটাও না আর পারে না খুবই খারাপ যায় না হয় মাথা ব্যথা না হয় পা ব্যথা না হয় গা ব্যথা একটার পর একটা লেগেই আছে তো বা ভাবি মাঝে মাঝে যে আমার তো এসব লেগেই আছে তো ওদেরকে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু না করে দিলে ওদেরও বা ভালো লাগবে কেন আর সব সময় বাজারের জিনিস কিনে খাওয়াও তো ভালো না স্বাস্থ্যর পক্ষে বলো তো ভাবলাম আজকে সকালবেলা একটু চাউমিন বানিয়ে দিই এমনি প্লেনভাবেই বানাবো কোনো ঝামেলা করব না শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে তো চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি ভোর দাদার আবার ভাত না খেলে হবে না সকালবেলা তো চাউমিনটা সিদ্ধ করার পরে জলটা ঝেড়ে দিয়ে ফেলে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে ওই পেঁয়াজের মধ্যেই ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে চাউমিনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সস দিয়ে দেবো এটাই ওরা খুব ভালো খাবে জানতো আর আমার হাতটা দেখেছে তো এটা আমি ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছিলাম বউ আমাকে সব সময় বারণ করে মা হাতটা ঠিক করো হাতটা ঠিক করো তো দেখো চাউমিনটা আমার এরকম হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো চাউমিন তুমি যেমনভাবেই করো না কেন ডিম টিম পেঁয়াজ টাচ দিয়ে যেমনভাবেই করো না কেন চাউমিন কিন্তু খেতে বেশি বেশ লাগে আমার তো খুবই প্রিয় আর একটু কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে এমন কোনো কিছু হ্যাঁ না করলেও চলে চাউমিনে আর ওই যে হাতের কথা বলছিলাম ওই অভ্যেস কি বলো অভ্যেস কি মানুষের অত সহজে যায় বলে না স্বভাব যায় না ধুলে আর কি একটা কথাই আছে অত মনে থাকে না আর এপাশে ভাতটাও প্রায় হয়ে এসছে আর আজকে সকালবেলা উঠে চাউমিনটা করতে পারলাম কারণ আমি রাত্রে ঠিক করেই রেখেছিলাম যে আজকে করব। আর তার জন্যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠলে কী হয় বলো তো একটু কিছু করা যায় তো যাই হোক ওই একটাই বদ অভ্যেস সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না আর কি করে উঠবোই বা বলো রাত্রি দেড়টা দুটোর সময় যদি শোয়া পড়ে তাহলে কি সকাল সকাল উঠা যায় তবুও অনেকে ওঠে যাদের অভ্যেস আমি ওটা পারি না গো তো যাই হোক যেটা বলছিলাম সে কথাটা আমার মনে পড়েছে ওই যে কথায় বলে স্বভাব যায় না মরলে আর অভাব যায় না ধুলে তো আমি কাজকর্ম সকালে করতে করতে ঘরবাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ফাঁকে চেষ্টা করব ঘরবাড়িটা বাড়িটা মুছে নেওয়ারও আর বিছানা আমাদের তো আগেই তুলে আসলাম আজকে কিন্তু সকালে এখনও চা খাওয়া হয়নি জানো তো কারণ কি বলতো আমি যেহেতু আজকে একটু আগে উঠেছি ওরা তো উঠে পারেনি তো এখন আমি চা বসাবো আর ভোর বাবা এই উঠে আসলো বা ওয়াশরুম থেকে ফ্রেশ টেস হয়ে আসলো এবারে চা করে দেবো চা খাবে এবার আমার চা খাওয়ার পালা শুরু হবে তো আজকে চা খাওয়ার আগেই কিন্তু আমার সকালের অনেকটা কাজই হয়ে গেছে শুধু এখন ঘরটা মুছবো তো এইভাবেই প্ল্যান কিন্তু কিছুই করিনি দেখেছো তো প্ল্যান ছাড়াও কিন্তু হয়ে যায় অনেক সময় কাজ করতে করতে এটা কাজের উপরেই নির্ভর করে প্ল্যান কিন্তু কিছু করা লাগে না আর প্ল্যান করলেও যে রোজ সাকসেসফুল হবে সেটা তো আগেই বললাম এটার কোনো কারণ নেই যাই হোক এখন ভোর বাবা রুটি খাবে তার জন্যে কী দিয়ে খাবে আর কি সেটাই আর কি নিজেই যোগাযন্ত করে নিচ্ছে দেখছি আমি এদিকে ব্যস্ত আছি তো এইটুকু হেল্প কিন্তু

এবার আমার ভৌবাবু দেখো ঘুম থেকে উঠে এসে বসলেন তো ভোবাবু আজকে খুব খুশি হবে আমি চাউমিন বানিয়েছি দেখে কিন্তু এখনও জানে না কিন্তু এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা মেয়েরা দেখো সংসারের কাজ করে যাই তো প্রতিদিনের কাজই কিন্তু আমাদের একই কাজ সেই সকালবেলা উঠো উঠের থেকে রান্না করার থেকে শুরু করে ঘর পরিষ্কার করা খেতে দেওয়া জামা কাপড় কাচা তো এই কাজগুলো প্রত্যেক দিনই আমরা করে থাকি প্রতিনিয়ত করে থাকি সবাই করে থাকি তো আমাদের কাছে কিন্তু এই কাজটা একটু একঘেমি বলে মনে হয় না তাই না আমরা যে কোনো জিনিস দুবার করতে গেলে সেই জিনিসটাকে কিন্তু আমাদের একঘেমি মনে হয় যেমন ধরো খাওয়া বলো পড়া বলো কোনো কিছু করা বলো কেউ মানে কানের কাছে ঘ্যান ঘ্যান করা বলো এক কথা দশবার বলা বলো আমরা কতটা অধৈর্য হয়ে যাই আর কতটা এক ঘেমি লাগে আমাদের এক জিনিস বারবার ভালো লাগে না কিন্তু এই সংসারের নিত্যদিনের কাজটা কিন্তু আমাদের কাছে একবারও এক ঘেমি মনে হয় না কেন বলো তো কারণ কি বলো তো মেয়েদের এটাই হলো ধৈর্য আর ধৈর্যও বলতে পারো আর একটা বলতে পারো ভালোবাসাও বলতে পারো সংসারের উপরে আমাদের ভালোবাসা মায়া তাই না জন্যেই কিন্তু আমরা এইগুলো করে যাই সন্তানের উপরে পরিবারের সবার উপরে তো কর্তব্য বলো মায়া বলো সব থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলো প্রত্যেক দিন করি আর সব জিনিস এক লাগলেও সংসারের এই কাজগুলো যারা আমাদের এই কাজগুলো দেখে তাদেরও এক ঘেমি লাগে কিন্তু আমাদের লাগে না তাই না বলো তো এইভাবেই জীবন সব মেয়েদেরই কেটে যাবে যে মেয়েরা যদি বাইরে চাকরি বাকরি করে যারা মানে বাইরের কাজ করে তাদেরও কিন্তু সংসারের কম বেশি কাজ কিন্তু করতে হয় তাদের কাছে কিন্তু সংসারের কাজটা আরও ভালোবাসা হয়ে দাঁড়ায় আমরা হয়তো প্রত্যেক দিন ঘরে একভাবে করে যাই বলে কোনো কোনো না সময় একটু অধৈর্য লাগে ভালো লাগে না যখন বিশেষ করে শরীরটা খারাপ হয় কিন্তু যারা দেখো চাকরি বাকরি করে বাইরে কাজ করে তাদের কাছে কিন্তু একদিন রান্না করার কিন্তু তাদের কাছে খুব একটা মানে আনন্দের বিষয় শৌখিনতার বিষয় তাই না যে সেদিনকে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে তো যাই হোক সেই মেয়েটার কাছেও কিন্তু সেই ও মানে চাকরি করা মেয়েটার কাছেও কিন্তু এটা কোনো অধৈর্য লাগে না কি এক ঘেমি লাগে না দেখো সকালবেলার কি অবস্থা ঘরের মধ্যে আমরা কি করছি ভোর দাদা দেখো খেতে বসে গেল আর ভো এখনও বসে আছে গামছা গায়ে দিয়ে কারণ জামা কাপড় পরতে পারছে না এত পরিমাণে গরম পড়েছে না জামা কাপড় গায়েই দিতে পারছে না তো আমি বললাম তুই গামছাটা গায়ে দিয়েই বস

সকালবেলা আজকে অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটিয়েছি আর এখন স্নান করে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমরা খুব একটা খাই না তো অনেকদিন খাই না পরে তো একটু মনটা করছিল তেলাপিয়া মাছ খাওয়ার জন্য তো আজকে তেলাপিয়া মাছটা রান্না করছি পেঁয়াজ বাটা দিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা মাখা করে এটা আমাকে একজন রান্না করে খাইয়েছিল আমার বিয়ের পরে তো আজ অনেক বছর আগেকার কথা তো সেইটা স্বাদটা না আমার মুখে খুব লেগে আছে তো তার কাছ থেকেই রেসিপিটা শোনা সে অবশ্যই এখন আর নেই তো তাই এইভাবে রান্না করলাম খুব ভালো লাগে মাখা মাখা গা মাখা মাখা হবে দারুণ লাগে দেখো রান্নাগুলো আমার পুরো রেডি হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এরকমভাবে ভাবে মাছটা রান্না করে তোমরা খেয়ে দেখো দারুণ লাগে বাটিতে একটু টকডাল আগে তুলে রেখেছি মিষ্টি ছাড়া আর এখানে টকডালটা আমার ফুটছে দেখো এটা মিষ্টি দেয়া, বাচ্চারা আবার মিষ্টি মিষ্টি টকডাল হলে খেতে চায় না তো আজকে রান্না বাড়া এই পর্যন্তই শেষ এরপর খাওয়া দাওয়া করে বিশ্রাম আর তোমাদের সাথে এই পর্যন্তই দেখা আমার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে টাটা